কর্ণফুলী থানার বিল্লাপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর মাহমুদ বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। মরদেহে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি বলেও জানায় পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।